নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব হয়তো সেই জন্যই এই উৎসবের মাঝে শুধুমাত্র আনন্দ বা উচ্ছ্বাসের প্রকাশ হয় না তার সাথে কিন্তু প্রকাশ পায় বহু মেসেজ বহু ভাবনা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আর সেরকমই একটি ভাবনা তুলে ধরছে হাটখোলা গোসাইপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি তার আগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশে আমি কিন্তু চলে এসেছি পুজোর গন্ধ এসেছে পুজো পরিক্রমা নিয়ে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাটখোলা গোসাইপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে এবং এখানে কিন্তু কাজ চলছে এবং মোটামুটিভাবে আপনাদেরকে আমি একটু দেখাবো যে কী ওনারা কাজ করছেন আমি একটু ক্যামেরা পারসনকে বলবো একটু যদি ওপরটা দেখায় যে কত সুন্দর করে ওনারা পেন্ট করেছেন এবং এরকমভাবেই ওনাদের বাকি কাজটাও চলছে এবং খুব সুন্দর দেখতে লাগছে এটা সামনে থেকে এর পিছনে নিশ্চয়ই একটা খুব বড় কোনো থিম ওনারা নিজে নিজেরা ভেবেছেন ভাবনা ভেবেছেন কিন্তু দেখে যে যতটুকু বোঝা যায় সেটাতে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর একটা ভাবনা ওনারা প্রকাশ করতে চলেছেন এবং সঙ্গে কিন্তু আমি পেয়ে গেছি থিম মেকারকে আমি সরাসরি কোন রকম কোনো বিষয় না রেখেই তার কাছে যাব এবং জিজ্ঞেস করব যে উনি কি বিষয় আমাদের সামনে তুলে ধরতে চলেছেন প্রথমেই আপনার নামটা নমস্কার আমি অঙ্কুশ চৌধুরী আচ্ছা কি বিষয় আপনারা আজকে এবার দর্শকদের সামনে তুলে ধরবেন এবছর আমার কাস্টারের মধ্যে মেসেজ যেটা থাকবে সেটা হলো অ্যাবাউট অ্যাবর্শন অ্যাবোর্শানকে অ্যাবোর্ড করতে হবে স্পেসিফিক্যালি কন্যা ভ্রূণ হত্যা যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় স্ট্যাটিস্টিক্স বলছে ইউপি চণ্ডীগড় ছত্তিশগড় এইসব জায়গায় নানান রকম কিছু গ্রাম আছে যেসব জায়গায় লাস্ট দু বছর যে স্ট্যাটিস্টিক্স দেখা যায় বার্থ থ্রেড দেখা যায় সেখানে নটা সিঙ্গেল ফিমেল বার্থ হয়েছে খালি মেল বার্থই হয়ে গেছে তো সেসব জায়গায় কিন্তু মানে খুব ওপেনলি ভ্রূণ হত্যাটা চলছে ঠিক আছে তো তার এগেনস্টে গিয়ে সমাজকে একটা মেসেজ দেওয়া তাই জন্য এবছর চিন্তাভাবনা রেখেছি অ্যাবট অ্যাবর্শন অ্যাবর্শনকে অ্যাভর্ড করতে হবে একদম একজন খুবই একটা ইউনিক একটা জিনিস তুলে ধরেছে এবং খুবই সেন্সিটিভ ইস্যু নিয়ে কিন্তু আপনি কাজ করছেন তো সেক্ষেত্রে রিস্ক প্রচুর থাকে প্রচুর দায়িত্ব পড়ে তো কতটা দায়িত্ব পড়ছে প্রচণ্ড ছাড় একটা কাজ দুর্গা পুজোর কাজ মানে সবসময় সবটা আমি একটা মেসেজ দিয়ে দিলাম কিন্তু ওই মেসেজটা আমাদের সমাজে তো রকম অনেক স্তরের মানুষ সব সবসময় সবাই সব মেসেজ নিতে পারে না মানে তো সেই জায়গায় অনেক কিছু অনেক বাইন্ডিংস অনেক ক্রাইটেরিয়া ফলো করে মাথায় রেখে তারপর কাজগুলোকে করতে হয় তো সেভাবেই চালিয়ে যাচ্ছি তার মধ্যে একটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার থাকে কালি একটা মেসেজ দিয়ে দিলেই হলো না তার সাথে দুর্গা পুজো মায়ের একটা লিঙ্ক আপ করতে হবে হ্যাঁ তো আর এই পাড়ার স্পেশালিটি যেটা ঠাকুরটা ঠাকুর মা দুর্গা প্রতিমা যেটা হয় সেটার মধ্যে সাবেক আনার ছোঁয়া কিন্তু থাকে সে যেই থিমই হয়ে যাক যত যাই থিম করি সাবেকীয়ানার ছোঁয়া কিন্তু থাকবে তো সেইটাকেও একটা ম্যাচ করা তো সব রকম বিশাল চাপেরই একটা ব্যাপার কিন্তু ভালোও লাগে করতে অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ এই চ্যালেঞ্জগুলো তো নিতে হবেই তাহলেই তো আমরা ভালো কাজ দিতে পারবো উপহার যাই হোক করছি আর আমার পাড়া এটা আমারই নিজেরই পাড়া আমি এই পাড়ার পেছন থাকি তো নিজের পাড়ার কাজ নিজে করছি একদমই এটা থেকে বড় কিন্তু পাওনার কিছু হয় না যে নিজের পাড়ার কাজ নিজে করছেন তার থেকে বড় কথা আপনি যে দর্শকদের উপহার দিতে চান দর্শকদের তো আমা আমি আশা করছি ভালো লাগবে এবং আমি শিওর কিন্তু সেটা ভালো লাগার জন্য এখানে আসতে হবে দেখতে হবে ওনার ভাবনাটাকে আসবেন কি করে সেটাই জেনে নেবো পরবর্তী জনের কাছে প্রথমেই আপনার নামটা আমার নাম উৎসব দত্ত আমি এই পুজো কমিটির মেম্বার আমি এখানে আসতে গেলে আপনাকে মেট্রো স্টেশন থেকে যদি বলি হাটখোলার দিকে আসতে গেলে হাটখোলা দিয়ে সোজা আসলে এসে সোভা সর্বজনীন সার্বজনীন পুজোটা পড়বে তারপরে আসতোষ যে মিষ্টির দোকানটা এটা আছে তার রাইট সাইডে একটা গলি পড়বে এগিয়ে গেলেই আমাদের গেটটা পেয়ে যাবে বা ওখানেই আমাদের গেট করা থাকে ওখান থেকে আমাদের অ্যারো করে যাবো একদমই তার মানে তো ভাবেই কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো এত সুন্দর একটা থিম আপনারা যে তুলে ধরছেন ভাবনা তুলে ধরছেন সে সেক্ষেত্রে আমার খুবই জানতে ইচ্ছে হচ্ছে যে মূর্তির বিশেষত্ব কি থাকবে প্রতিমার বিশেষত্বটা কী থাকবে উনি কি আপনাদের প্রতিমা তৈরি করছেন এই বিষয়টা যদি একটুখানি খুলে বলেন না মূর্তি ও আমাদের স্কেচ করে দিয়েছে কিন্তু ও যেটা আমাদের বললো যে আমাদের আমাদের ওপরে সিনিয়ররা থাকে থিম তো আমরা ধরুন আজ থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগে থিম ছিল না তো আমাদের বিরাশি বছর এবছর পুজো বিরাশি বছর ধরে আমরা ট্র্যাডিশান অনুযায়ী মানে তার ফ্যামিলি বংশ পরম্পরায় যে একজনই মানে তার বাবা ঠাকুরদা এবং সে ছেলে এখন সে আমাদের প্যান্ডেল মানে ঠাকুরটা করে আসছে এবং তার যে মুখের আদলটা আছে সেই আদলটা আমরা একই রাখি আমরা ওখানে চেঞ্জ করি না এমনিও থিমের যা দেখিয়েছে বা যেটুকু করা সেটুকু আমরা করবো কিন্তু আর কিনাটা মেনটেন করেই আমরা এই প্রতিমা করছে বা তার মানে যেরকম থিমের অভিনব ভাবনা সেরকমই কিন্তু মূর্তির মধ্যে সাবেকি আনার ছোঁয়া মানে দুটো মিলিয়ে কিন্তু একটা বেশ দারুণ একটা উপহার আপনাদেরকে ওনারা দিতে চলেছে এবং সেটা দেখতে গেলে কিন্তু আপনাদেরকে আসতেই হবে হাটখোলা গোসাই পাড়াতে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্পন্সার এম্বাজার কো স্পন্সার জিএসটি দোস্ত আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং সেফটি পার্টনার অ্যারিসেন কেবল আইটি পার্টনার আর এন জে কনসালটেন্সি সার্ভিসেস এবং ইভেন্ট পার্টনার কনসেপ্টেন্ট ক্রিয়েশনকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় কারণ এই ধরনের আরও ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও আসব ততক্ষণের জন্য দেখবেন জিও বাংলা ক্যামেরা পারসন শুভদীপের সাথে আমি দীপালি জিও বাংলা